আমদানি শুরু হওয়ায় কমছে পেঁয়াজের দাম। জ্যৈষ্ঠের গরমে পড়ছে দেশ, বাড়ছে রোগ বালাই। এবং তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু। দেখছেন এটিএন নিউজ, সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। এটিএন নিউজে দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম দ্রুত কমছে। ক্রেতারা বলছেন ব্যবসায়ীরা কারসাজি করে বাড়িয়েছিল দাম, আমদানির ঘোষণায় ফিরছে স্বস্তি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আমদানি শুরুর 24 ঘন্টার মধ্যে দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মানভেদে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, একদিন আগেও দর ছিল 85 থেকে 90 টাকা। বগুড়ার পাইকারি বাজারে কেজিতে দাম কমেছে 7 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা জানান, আগে বাড়তি দামে কেনা পেঁয়াজ এখন কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। তবে ক্রেতারা বলছেন পেঁয়াজ আমদানি করায় বন্ধ হবে ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। ইন্ডিয়ান পেঁয়াজ আসার পর থেকে বাজার কোনো কাস্টমারই নাই, আমরা লিয়ে পেঁয়াজ লিয়ে আমরা বসে আছি। আর পেঁয়াজ আমদানির কথা শুনছে, এখন বলতেছে দাম কম। কয়েকদিন আগে তো পেঁয়াজের দাম শুধু বাড়তেই ছিল আর বাড়তেই ছিল। পাবনার হাটে বাজারেও পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম। সদর উপজেলার হাজির হাটে, যেখানে প্রতি মন পেঁয়াজ বিক্রি হয়েছিল 3,400 থেকে 3,500 টাকায়, সেখানে মন প্রতি দাম কমেছে 1,000 টাকা। দাম আরো কমবে ধারণা বিক্রেতাদের। কয়েকদিন আগে যা হয়েছিল তার সাথে অনেকটা কম, কৃষকদের সমস্যা হচ্ছে। তো আবার কোথাও যারা কিনে রাখছিল তাদের, তারা বেশি পাচ্ছে না, তারাও ফিরিয়ে যাচ্ছে। সোমবার থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি শুরুর পর থেকে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কিছুটা কম, ফিরেছে ক্রেতাদের স্বস্তি। বাজার যা আপনারা আছে অনেকটা কম, আজকে মনে করেন 70 টাকা থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসতে শুরু করলেও এখনো দাম কমেনি খুচরা বাজারে। দুই একদিনের মধ্যে দেশের অন্যান্য বাজারের মতো পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে পাবনায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ বাজারে সরবরাহ শুরু হলে দাম আরও কমবে বলছেন বিক্রেতারা। পাবনার হাজিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী রিজ বিজয়। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় কিন্তু ভারতীয় পেঁয়াজ আমদানির খবরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। গত হাটে যেই পেঁয়াজ বিক্রি হয়েছে 3,300 থেকে 3,500 টাকা প্রতি মণ, সেটি কিন্তু আজকে 1,000 টাকা কমে বিক্রি হয়েছে 2,500 থেকে 2,600 টাকায়। তো তার প্রভাব খুচরা বাজারে কিছুটা পড়লেও সেটি কিন্তু এখনও যে ক্রেতা সাধারণ বলছেন তাদের নাগালের মধ্যে আসেনি। কেননা আসলে ভারতীয় যে সরবরাহ হওয়া পেঁয়াজ সেটি কিন্তু এখন পর্যন্ত পাবনার হাটে বাজারে এসে পৌঁছায়নি। তো সেটি এসে পৌঁছালে পাবনার হাট বাজারে হয়তো বা তার প্রভাব পড়তে শুরু করবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আজকের বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকা কেজি দরে। তো এই চিত্র যখন, তখন কিন্তু আসলে যারা পেঁয়াজের উৎপাদনকারী পাবনার বিভিন্ন এলাকার, তারা কিন্তু আজকে হাটে পেঁয়াজ এনে অনেকে ফিরিয়ে নিয়ে গেছেন। কারণ আসলে তারা ভাবছেন যে বাজারে যে এই মূল্য তাতে তাদের লোকসান হবে, এবং আগামীতে পেঁয়াজের দাম যদি আবার বাড়বে সেক্ষেত্রে আসলে তারা সেই পেঁয়াজ বিক্রি করবেন। তবে যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ভারতীয় পেঁয়াজের যে আমদানি সেটি যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে পেঁয়াজের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। এবং সেক্ষেত্রে আসলে যারা উৎপাদনকারী রয়েছেন তারা বলছেন যে উত্তোলন মৌসুমে তারা যে দামে পেঁয়াজ বিক্রি করেছেন তাতে তাদের বড় ধরনের লোকসান হয়েছে, এবং পেঁয়াজের দাম একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আনার জন্য তারা দাবি করেছেন, যাতে তাদের এই লোকসান এবং এর সাথে যে বর্তমান বাজার সেটির একটি সমন্বয় করা হয়। কারণ এই যে পেঁয়াজের দাম সেটি আসলে এখন যে বাজার মূল্য সেটি মোটামুটি তারা দাম পাচ্ছিলেন বলে তারা দাবি করেছেন। কিন্তু যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা বলছেন যে পেঁয়াজের দাম মোটামুটি 50 টাকার মধ্যে হলে তাদের জন্য ভালো হবে। এই ছিল আমার কাছে পাবনা থেকে পেঁয়াজ বাজারের সর্বশেষ খবর। এবার যাব বগুড়ায়। বগুড়ার পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ আসার পর ক্রেতাদের নজর এখন কম দামি আমদানি করা পেঁয়াজের দিকে। দেশি পেঁয়াজের বাজার ক্রেতা শূন্য হয়ে পড়ায় খুচরা এবং পাইকারি বিক্রেতারা হতাশ। শহরের পাইকারি মোকাম থেকে সেই সংবাদ জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা।
আপনি জানেন যে পেঁয়াজ নিয়ে সিন্ডিকেটেড যে তেলেসমাতি তারা যে উপরি অনেক বেশি বেশি আয় করতে চেয়েছিলেন সেটা সম্ভব হলো না। গতকাল এটিএন নিউজে সংবাদ প্রচার হওয়ার পর থেকে পেঁয়াজের বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজের বাজারে খুবই ধস নেমে গেছে এবং দেশি পেঁয়াজ বিক্রি নেই বললেই চলে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের যারা খুচরা বিক্রেতা তারা বসে আছেন কিন্তু খরিদ্দার বলতে যা বোঝায় সে খরিদ্দার নেই। ভারতীয় পেঁয়াজ যেহেতু 35-40 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি এবং যে কারণে দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম দেশির উপরও প্রভাব পড়ল এবং ভারতীয় পেঁয়াজ আসার কারণে মানুষের মধ্যেও কিন্তু একটা স্বস্তির ভাব এসেছে। আমরা এখানে কথা বলবো একজনের সাথে যিনি দেশি পেঁয়াজ বিক্রি করছেন, উনি খুচরা বিক্রি করছেন 5-10 কেজি করে। ওনার সাথে একটু কথা বলবো যে আসলে উনি ওনার মন খারাপ কী কারণে এত মন খারাপ একটু ওনার কাছে শুনতে চাইব। পেঁয়াজ তো আমাদের লস হচ্ছে, তো 60-65 টাকা বিক্রি করতেছি পেঁয়াজ, এখন কেউ লিচ্ছেই না পেঁয়াজ। আপনি আমাদেরকে জানাবেন যে ভারতীয় পেঁয়াজ আপনি কি দামে বিক্রি করছেন এবং এ পর্যন্ত কেমন বিক্রি হলো? বিক্রি করতেছি 40-42-35-36, আর পেঁয়াজ লেওয়ার লোকই নাই। পেঁয়াজ এত বাজার খারাপ হচ্ছে মানে কাস্টমারই পাচ্ছি না আমরা, পেঁয়াজ লিয়া বসে আছি লেওয়ার লোক নাই। ভারতীয় পেঁয়াজের এই যে ব্যাপারটি এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ভারতীয় পেঁয়াজ আসার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজারে ধস নেমেছে। বগুড়া থেকে এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ সংবাদ। দর্শক, চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মনির ইসলাম পারভেজ। একদিনের ব্যবধানে খাতুনগঞ্জে 1 কেজি পেঁয়াজে 40-45 টাকা বা 50 টাকা এই ধরনের দাম কমে গিয়েছে। এবং এই যে সরকার আইপিডি বন্ধ রেখেছিল 1.5 মাস আগে যাতে কৃষক ভালো দাম পায়, তবে সেই যে আইপিডি বন্ধ রাখার যে একটি সুযোগ সেটি আসলে কৃষক যেটি পাওয়ার কথা সেটি কিন্তু পায়নি। একটি মধ্যস্বত্বভোগী যিনি তারা কিন্তু এই টাকাটি পেয়েছেন, অর্থাৎ তারা কৃষক থেকে পাইকারি দামে একটি দাম ধরে তারা কিনে ফেলেছেন এবং কিনে তারা এটি মজুত করেছেন। সেখান থেকে এই খাতুনগঞ্জ বাজারে যদি 200 ব্যাগ চাহিদা হয় সেখানে তারা 50 ব্যাগ পাঠিয়েছেন যাতে এই টাকাটি ভালো দাম পাওয়া যায়। এ ধরনের একটি অবস্থায় কিন্তু রয়েছে। তো ওভারঅল সব মিলে যে পরিস্থিতিটা আমরা বুঝতে পেরেছি এখানে যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা আসলে এই কাজটি করেছেন, তবে সরকারের যে সরবরাহ চেইনে সরকারের যে নজরদারি সেটি অনেকেই দাবি করেছেন। আবার অনেক ব্যবসায়ীরা বলছেন যে হঠাৎ করে দাম কমে যায়, অনেক ব্যবসায়ী কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে যদি একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকে তাহলে হয়তো এই জিনিস আর হবে না। আর একটি সুখবর বলবো কি না, তবে খাতুনগঞ্জে এখনও ভারতীয় পেঁয়াজ ঢুকেনি, আইপিডি চালু করার পরে ঢাকায় সম্ভবত ঢুকেছে এবং আজকে রাত থেকে হয়তো খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের যে সরবরাহ সেটি কিন্তু শুরু হবে। তো সব মিলে আপাতত প্রতি কেজি পেঁয়াজে 45-50 টাকা আসলে কমে গিয়েছে। তো আপাতত যে সরকারের যে আমদানির যে তথ্য, আমদানির যে ঘোষণা, তার সাথে সাথে যে পেঁয়াজের দাম কমে গিয়েছে আমার কাছে এতটুকুই ছিল। তীব্র গরমে পড়ছে দেশ, প্রখর রোদে জীবিকার প্রয়োজনে যারা বের হচ্ছেন বড় দুর্ভোগ তাদেরই। সব শ্রেণীর মানুষের মাঝে বাড়ছে গরমজনিত রোগ বালাই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাথার উপর গনগনে সূর্য, বাতাসে আগুনের হলকা, তারপর লাগাতার লোডশেডিং, দুর্বিষহ জীবন। উত্তরের শহর রাজশাহীতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ 40°C-এর উপরে। বিদ্যুৎ না থাকায় ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছে না মানুষ। চুয়াডাঙ্গায় গরম আর লোডশেডিংয়ের কারণে হাঁপিয়ে উঠছে মানুষ। সবচেয়ে বেশি কষ্ট খেটে খাওয়া মানুষের। খুব গরম পড়ছে, রোদে আত্মা সব ঘুরে যাচ্ছে, আবার বিদ্যুতের লোডশেডিং চলছে, মানে 24-12 ঘন্টা লোডশেডিং। পটুয়াখালীতে তীব্র গরমে নাবিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। প্রচন্ড তাপদাহের কারণে সব বয়সীরা অসুস্থ হয়ে পড়ছে। লোডশেডিং এর জন্য আমরা বসবাস করাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। রাস্তায় তাই রাইতে, দিনও তাই রাস্তায়, গরম আর গরম। বাইরে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে অসহ্য গরম আমাদের কর্মজীবনে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফেনীতেও গরমে পড়ছে জনপদ, মাঠঘাট ও ফসলি জমি। অসহনীয় লোডশেডিং এ হাঁসফাঁস অবস্থা। লোডশেডিং না কম হইলে বা লোডশেডিং না হইলে মানুষের গরমের ভিতরে হয়তো তার বাসা বাইতে যাইয়া যেটুক সে স্বস্তি পাইতো তার থেকে হয়তো বঞ্চিত হচ্ছে। গরমের তাপমাত্রা অনেক, প্রচুর পরিমাণে তাপমাত্রা পড়তেছে। ঠাকুরগাঁওও তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। অনাবৃষ্টি আর আবহাওয়ার বিরূপ প্রভাবে নষ্ট হচ্ছে ফসল। কর্মজীবী মানুষেরও কষ্টের সীমা নেই। বৃষ্টির জন্য ইস্তিশকার নামাজ আদায় করেছেন মানুষ। জিনিয়া ইসলাম,
ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ। জানাবো বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার খবর। বিউটি পার্লারকে ইন্ডাস্ট্রি ঘোষণা করে এ শিল্পের প্রতি সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রামে অনুষ্ঠিত বেস্ট বিউটি এক্সপার্ট 2021 জেলা ভিত্তিক চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন তিনি। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের রিপোর্ট। বেস্ট বিউটি এক্সপার্ট 2021 চট্টগ্রাম পর্বে চূড়ান্ত বাছাই। সোমবার মোটেল সৈকতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অংশ নেন চট্টগ্রাম জেলার অর্ধ শতাধিক প্রতিযোগী। এই সাজের মধ্যে অবশ্যই একটা প্রফেশনালিজম আছে, আর এই যে ব্রাইডটা, এটা আমাদের অনেক শিক্ষণীয়। আমরা পার্টিসিপেট করছি, আমাদের অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানে যারা মানে কি বলবো, যাদের ওদেরকেও থ্যাংক ইউ বলছি, কারণ এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরি করবে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশার কথা জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি এটিএন নিউজের প্রধান নির্বাহী। এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে অনেক নারী উদ্যোক্তা উঠে এসেছে, যেই নারী উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনীতিকে গড়ে তোলার ব্যাপারে কাজ করে যাবে। শুধু তাই নয়, আপনাদের এই অর্জিত অভিজ্ঞতা আমরা যখন শ্রমশক্তি হিসেবে বিদেশে পাঠাবো, বিদেশে গিয়েও কিন্তু আপনারা এই কাজে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে সাহায্য করতে পারবেন সমৃদ্ধির দিকে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বলেন, জনপ্রিয় এই শিল্পের প্রসারে সারা দেশের বিউটি পার্লারগুলোর এক ছাতার নিচে সংগঠিত হওয়া প্রয়োজন। সেরা বিউটিশিয়ানদের নিয়ে প্রতি সপ্তাহে এটিএন বাংলায় অনুষ্ঠান প্রচারের ঘোষণা দেন তিনি। সংখ্যায় যদি দেখা যায় গোটা বাংলাদেশে 40-50 হাজারের নিচে হবে না বিউটি পার্লার। 40-50 হাজার বিউটি পার্লার যদি থাকে, এটা বলবো একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন করেন গোটা বাংলাদেশব্যাপী, দেখবেন আপনাদের উন্নতি কেমন হয়। 1 জুলাইয়ের পরের থেকে আপনাদের বিউটিশিয়ানদের একটি প্রোগ্রাম আমরা করব। আমাদের এটিএন বাংলায় প্রতি সপ্তাহে মাসে 4টা প্রোগ্রাম এবং সব জায়গা থেকে আপনারা পার্টিসিপেট করবেন। বিউটিশিয়ানদের দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ফ্রি ওয়ার্কশপ ও প্রতিযোগিতা আয়োজন করে আসছে হোয়াইট বাংলা। লক্ষ্য, সুন্দর মানুষ ও সমৃদ্ধ দেশ গড়া। আজকে যে পরীক্ষাটি হয়েছে, এটা শুধু চট্টগ্রামে নয়, বিশ্বে। আর এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তারা ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। বেস্ট বিউটি এক্সপার্ট 2021 প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন নিউজ ও এটিএন বাংলা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। হাইকোর্টের নিষেধ, রাজশাহীতে তবুও প্লাস্টিক মোড়ানো প্লাস্টার পোস্টার। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে কুমিল্লার 14 গ্রামে 3 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল আবার শুরু হয়েছে। দুপুর 1টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে গেলে অচল অবস্থা কাটতে শুরু করে। তবে এই দীর্ঘ সারির কারণে ধীরগতিতে চলছে গাড়ি। রাজনৈতিক বিরোধের কারণে জেলা আওয়ামী লীগের দুই পক্ষ মহাসড়কে অবস্থান নেয়। সকাল 10টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে মহাসড়কের মাঝে লাঠি ও দেশে অস্ত্র নিয়ে অন্তত অর্ধশত লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষে 30 জন আহত হন। স্থানীয়রা জানান, 14 গ্রামের বর্তমান সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব গ্রুপ ও 14 গ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দেওয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। মহাসড়কের 14 গ্রাম অংশে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুই দিকে দেখা দেয় অন্তত 10 কিলোমিটার দীর্ঘ যানজট। এদিকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শহরের বালুডাঙ্গা স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ছোট যানবাহনে বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। সময় এবং ভাড়া গুনতে হচ্ছে বেশি। শ্রমিকদের দাবি, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হয়েছে দু মাস আগে, কিন্তু নির্বাচনের তারিখ দিচ্ছেন না নেতারা। বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের। তারই প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় ফরিদপুরে করা মামলায় কারাগারে গেলেন রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। বেলা ১১টার দিকে আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক তরুণ বাসার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়। চাঁদকে ফরিদপুরে আনার খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। তারা আবু সাঈদ চাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তার পুষ্পুত্তলিকা দাহ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এবারে সিটি নির্বাচনের খবর। বৈশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভা। বৈশাল নগরীর বাজার রোড থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা এখন তুঙ্গে, প্রচারণা চলছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণা চলছে। আমি এখন রয়েছি বরিশাল নগরীর শহরে। আমি দেখানোর চেষ্টা করছি যে বরিশাল নগরী এখন পোস্টার এবং বিভিন্ন প্রার্থীর ব্যানারে সেরে গেছে এবং চলছে মাইকিং। কেউ বসে নাই, মেয়র কাউন্সিলর এবং মহিলা সমিতি কাউন্সিলর তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারা ভোট চাচ্ছে। আজকের সকালেও আওয়ামী লীগের যে মনোনীত মেয়র প্রতীক খোকন সেনিয়াবাদ, তিনি বরিশাল নগরীর গড়িয়ার পাড় এলাকায় এবং ইকোরেশন তাপর জাতিপাটির তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। লঞ্চ ঘাট, স্টিমার ঘাট এবং মহসিন মার্কেট সহ বিভিন্ন এলাকায় এবং যে ইস্তিম আন্দোলনের যে প্রার্থী সৈয়দ ফয়জুল করিম তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাগরদ্বীপ এবং রূপতির এলাকায় প্রচারণা চালাচ্ছে। এছাড়াও প্রতিদিন অনুষ্ঠিত উঠান বৈঠক। এদিকে নির্বাচনের যে সশস্ত্র কর্মকর্তাদের যে প্রশিক্ষণ, যে বিজেপি অফিসার, সরকার বিজেপি অফিসার, তাদের প্রশিক্ষণ আজকের শেষ হয়েছে। এখন তাদের নির্বাচনের প্রস্তুতিও, এখানে রিটার্নিং অফিসার জানিয়েছেন যে তাদের নির্বাচনী প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন এবং এই নির্বাচন সুন্দর সুষ্ঠু সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করবে এবং বর্তমানে প্রতিটি তিনটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে যারা দায়িত্ব পালন করছে। এই ছিল আমার কাছে বরিশালে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। যাবার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমদানি শুরু হওয়ায় কমছে পেঁয়াজের দাম। জ্যৈষ্ঠের গরমে পড়ছে দেশ, বাড়ছে রোগ বালাই। তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু। হাইকোর্টের নিষেধ রাজশাহীতে, তবুও প্লাস্টিক মোড়ানো পোস্টার। প্রিয় দর্শক, এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।